যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন তিনি ঠাকুর। সুতরাং এই গুরুর কাছে শিক্ষা দিতে হবে, গুরু দিলে উপায় নাই, গুরু দিলে উপায় নাই। এই গুরুকে অস্বীকার করেছিল শয়তান, তাই বলেছিল আদমকে আমি কখনোই সেজদা দেব না, আদমের বৎসতা আমি স্বীকার করব না, আমি তোমাকে একা ডাকব, তোমাকে আমি সেজদা দেব। সুতরাং এই রহস্যের যে জিনিসটা বিষয়টা, এই বিষয়টা ওলি আল্লাহরা ধরিয়ে দিয়েছে। তাই জগতে সত্য প্রচার করে গেছেন সব মুনি ঋষি অলি গাউস কুতুব আব্দাল আরিফ, কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না। যে বুঝতে পারে না এটাও তার তকদীর, যে বুঝতে পারে এটাও তার তকদীর। এই একটা দিন চলে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি, একদিন চলে যাব, দেখব পুত্র কন্যা যাদের জন্য এত মাটি খামচাইছি, এত সত্য মিথ্যারি করেছি, ভূতের মতো খেটেছি, কেউ আমার সঙ্গে না, আমি সম্পূর্ণ একা চলে যাচ্ছি। আমি ইলিউশনের মধ্যে ছিলাম, একটা মহামায়ার মধ্যে আমি বাস করতাম। তখন তার চৈতন্য হয়। সুতরাং এই প্রেসক্রিপশনটা কিভাবে, এইটাই আমি ওই কিছুক্ষণ আগে আমি ইয়ে বলতেছিলাম আজম সম্বন্ধে, যে আজম এই লাইনে ছিল না। ও আমাকে হাসতে হাসতে বললেন যে বাবা আমার 14 গুষ্ঠীর মধ্যে এই লাইনে নাই। বাবা আপনি পাল্লায় পড়ে আমি আসলাম, কারণ আপনার একটি কথায় আমি একসময় হালে হয়তো ভক্তদের বলতেছিলাম যে সারা জীবন আজম বাবা বাবা ডাইকে যাবি, পাবি না কিচ্ছু, তো এই বাপ ডাইকে লাভ কি, মইরা গেলে পাবি এটা তো বাকি, আয় সাধনা কইরা দেখ। আমি তাহলে সাধনার প্রেসক্রিপশন দিই, তুই তিনটা বার কর, যদি কিছু তিনবার তুই কামেল হইতে পারবি না, কিন্তু কিছু তো বোঝা যাবে, পুকুরে মাছ আছে কিনা আছে, দুই তিনটা জাল ফেললেই তো বোঝা যায়। ফেলে দিলাম, আজম সাধনা করে যদি কোন নিদর্শন না পাস যে না এই সাধনার মধ্যে, সাধনার পুকুরে আমি জাল ফেললাম, দেখি দুই একটা মাছ উঠে গেলাম, সাধনা করবার গিয়ে বোকা পেয়ে গেল। বাবা এত সুন্দর সাধনা পেয়ে জালেলাম, এটা আমার নামে, এটা হজরত বুয়ালি সাকালান্দার একটা দিলাম, হজরত ভু আলী সাকালান্দার যে মাসনাদে ভু আলী সাকালান্দারের মধ্যে যে সাধন পদ্ধতি লিখে গেছে সেইটা তোকে দিচ্ছি, তোর বাপের কোন ক্রেডিট নাই। বাবা এইটা দিলেন, আমি বাবা জান শরীফ শাশুড়ের শরীর নূরে হাক গঞ্জে নূরের মধ্যে 23টি মোরাকাবার প্রেসক্রিপশন আছে, আমি এত বড় ভক্ত হয়ে তো একটাও নিলাম না। খাজা গরিব নামাজের আছে আমি তো নিলাম না, কুতুবুদ্দিন বক্তি আর কাকির আছে আমি তো নিলাম না, গাউসুল আজম গাউসে পাকের আছে আমি তো নিলাম না, আলাউদ্দিন কালিয়ার সাবেরির আছে আমি তো নিলাম না, ফরিদুদ্দিন গঞ্জে সকলের আছে আমি তো নিলাম না, কাঠটা নিলাম ওই ফরিদুদ্দিন গঞ্জে সকলের মুরিদ এবং খলিফা হজরত বুয়ালি সাকালান্দারের প্রেসক্রিপশনটা নিলাম। কারণ এই একবিংশ শতাব্দীতে এই প্রেসক্রিপশনটা হইল সবচেয়ে সুন্দর, করো করো কিছু না পাও চলে যাও। আজমের কাছে ভালো লাগলো, আমি তিনটা সাধনা করো যে জিরো হয়, বললো বাবা আসসালামু আলাইকুম, আমি অন্য গুরু ধরি গিয়া আমি কিছু পাইলাম না। এর জন্য আমার ওয়াজের কেসেট আছে, এ সাধক মুরির শত শত গুরু বদলাও, গুরু তোমার মুখ্য না, মুখ্য তোমার নিজেকে চেনা, কারণ একটু আগে বলেছিলাম হারমোনিয়াম দিয়ে গাইলাম, খাজা তোমার শান কত বড় রে, বাবা ভান্ডারি তোমার শান কত বড় রে,
বাবা সুরেশ্বরী তোমার স্থান কত বড় রে, সব অনিলে বললাম, বললেও শাল আছে না বললেও আছে, সূর্যের আলো বিকিরণ করে যতই গান গাই আর মেঘে থাকলে ওই সূর্য সূর্যই থাকে। তো তার স্থান বলো এই গান গায়ে তুমি কি পাইলা, তুমি তো গান গাইয়েই গেলা, পাইলাটা কি কিছু তো পাইলা না। তার সহ চ্যালেঞ্জ গ্রহণ কর, তুমি আমার বললো বাবা এই তিনটা মোরা কাবা দুইটা কোরআনে আছে, কোথায় বাবা, আমি সুরা তৌবা বা বালাতের দুই নম্বর আয়াত আছে, আয়াতটা কি রে বাবা, ফাসি ফাসি হু ফিল আরদে আরবা আতাশ কুরির আসুরি, সুতরাং তুমি দেহের মধ্যে চার মাস ভ্রমণ করো, দেখতে পাবে আল্লাহ ছাড়া কিছু নাই। আল্লাহ পড়ে থাকেন, আজ অসাধক পুরীর খবরদার পীর বদলায়ও না, আগুন নিয়ে খেলা করা হবে, তোমার যদি সাধনা করার ইচ্ছা থেকে থাক, বহু বড় বড় জায়গাতে আছে, আমার এখানে আছে, এটা আমার বাবা মাহাতাব জানেন, বাংলাদেশে 7-8 হাজার কোটি টাকার মানুষ মাহাতাবলে নিয়ে গেছিলাম, আমার মেয়ের জামাই তার এখানে চাকরি করে, সার সার কুচু কুচু মুখ ফেলে ফেলায় আর ওই সার আমার সামনে এমনি করে, তুমি আমার দোতালার উপরে নিয়ে বললেন হুজুর আমি সাধনা করি, এমনকি আপনাকে আমি একটু পৃথিবীর অষ্টম আশ্চর্যের মতন আমি একটু চায়া দেই খানে, কারণ রিমোট কন্ট্রোল দিয়ে দরজা খুলে রিমোট কন্ট্রোল দিয়ে আলমারি খুলে এই দেখলাম কত বড় ধনী। মাহাতাব বলল যে বাবা নিচের বয়তক্ষালার 1,000,000 টাকার ফার্নিচারই হবে, আমি নামটা বলবো না, এই মানুষটা দোতালায় নিয়ে বলতেছেন রিমোট কন্ট্রোল দিয়ে দরজা বন্ধ করেছে, হুজুর আমাকে সাধনা করতে, সাধনা সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ বইয়ের শেষে লেখা আছে, সিস্টেমটা দেন, খাতা কলম নিল উনি লিখতেছেন এইটার পরে এইটা এইটা এতবার এই, তারপর মোকামগুলি লতিফাগুলো সব আমি বলে দিলাম, দিয়া বললাম বাবা বাংলাদেশে আপনার নাম সবাই জানে, এত বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ এর মালিক আপনি, এই হাজার হাজার কোটি টাকার মানুষ আপনি কেন সাধনা করবার দেবেন, বাবা আমি গভীরভাবে চেয়ে দেখলাম এই ধন সম্পদ আমার ছেলে মেয়েরা খাবে, আমি শূন্য হাতে চলে যাব, আমার হঠাৎ মনে পড়ল সুরা কাহাফের সেই জুলকার নাইনের কথা, বিশ্ববিজয়ী জুলকার নাইনের কথা, উনি মরার আগে প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে আমি বিশ্ব জয় করেছি প্রধানমন্ত্রী আমার, আমি যখন মারা যাই আমার হাত দুটা বাহিরে রেখে কাটিয়া দিয়ে দিয়ে দিও, কারণ হাজার হাজার মানুষ আমার লাশ কবলে নিবার সময় দেখবে। প্রধানমন্ত্রী বললেন মহারাজ আপনি বিশ্ববিজয়ী জুলকার নাই, আপনার লাশের হাত বাহিরে দিয়ে এই খাটিয়া দিয়ে নিয়ে যাব, এটার রহস্য কি মহারাজ, হে বিশ্ববিজয়ী জুলকার নাই, বলল মন্ত্রী আজ আমি বুঝতে পারলাম বিশ্ববিজয়ী জুলকার নাইনকেও আমার প্রজারা দেখুক, আজ সেই বিশ্ববিজয়ী জুলকার নাইনও শূন্য হাতে খালি হাতে এই দুনিয়া থেকে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি, আমি খাব আমি পড়ব আমি চলব, এই দুনিয়াটা একটু প্রতিযোগিতা, এই দুনিয়াটা একটু অহংকার করার স্থান, এই দুনিয়াটা একটু ভালো খাওয়ার স্থান, সব শেষ, করল্লা এখানে তিতা লাগে মিষ্টি এখানে মিষ্টি লাগে, কণ্ঠের নিচে গেলে আর করল্লাও চেনা যায় না মিষ্টিও চেনা যায়, দিস ইজ অ্যান ইলিউশন, এই ইলিউশনের জগতে আমরা কি চিনলাম, ঘর চিনলাম বাড়ি চিনলাম টাকা পয়সা চিনলাম ভালো মন্দ চিনলাম, মানুষকে প্রতারণা করতে শিখলাম সবকিছু শিখলাম,
অথচ এই আপন দেহ খাঁচার মধ্যে আমি জাহাঙ্গীরকে কথা বলছি তাকেই চিনলাম না, এর চেয়ে বড় দুঃখ আর কিছু নাই। আমি যে একটা দেহ খাঁচার মধ্যে জাহাঙ্গীর নাম ধারণ করে চলছি এটা কি? একে যখন জিজ্ঞেস করি তখন বলে ওই আল্লাহর কালামে আছে না মানালা ফানাফসাহু ফাকাদারা ফারাব্বাহু পরস নাই, তার নিজের চিনলে আল্লাহর চিনা হয়ে যায়, চুপ হয়ে যায়। তাই একটু আগে বললাম যে যখন আমরা বলি ভবের নাট্যশালায় মানুষ চেনা দেয় তখন সবাই আমরা আনন্দে হয় হাসি, কিন্তু এই বাক্যটা একটু যদি বদলিয়ে বলি ভবের নাট্যশালায় নিজেকে চেনা দেয় তখনই মুখটা বেজার হয়ে যায়। সুতরাং এই সৃষ্টির এই দুনিয়ার এই যে আসতেছি যেন কক্সবাজারের ঢেউ দেখতে যায়, পাঁচ নম্বর ঢেউটা চার নম্বর হয়, চার নম্বরটা তিন নম্বর হয়, তিন নম্বরটা দু নম্বর হয়, দু নম্বরটা এক নম্বরটা কুলে আয়েসে বিশাল ইনিয়া চিৎকার দিয়া বাড়ি দিয়া ফানা হয়ে যায়, শেষ হয়ে যায়। কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ঢেউ এই কিনারে এসা মিসমার হয়ে গেছে, ফানা হয়ে গেছে, এই ঢেউ শেষ হয়ে গেছে, কেউ দেখতে যায় না।